Assalamualaikum and hi guys, আজকে আমরা আপনাকে ল্যাপটপ ভার্সেস ডেস্কটপ পিসি সম্পর্কে বলবো, কোনটা আপনার জন্য উপযোগী। তুমি আপনাকে জানতে হবে কোন কাজের জন্য আপনি একটা ল্যাপটপ বা পিসি ক্রয় করতে চাচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কোন কাজের পারপাসে, যদি আপনার কাজের প্রতি অনেক বড় থাকে তাহলে আপনাকে অবশ্যই ডেস্কটপ কিনতে হবে, কারণ পৃথিবীর যত বড় বড় গ্রাফিক্সের কাজ হয়, হিসাব রক্ষণের কাজ হয়, ডেস্কটপ হচ্ছে তার জন্য সবচেয়ে বড় উপযোগী। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন তাহলে ল্যাপটপের বিকল্প নেই, কারণ আপনাকে বিভিন্ন জায়গায় মুভ করতে হবে শেখার জন্য, জানার জন্য এবং তথ্য সংগ্রহ করার জন্য। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার ল্যাপটপ অত্যাবশ্যক। এছাড়াও যদি আপনার কাজের পরিধি ছোট থাকে, যেমন ছোটখাটো হিসাব ফাইল এগুলো সংরক্ষণ করেন এবং মোবাইল আপলোড বা পিক আপলোড ফেসবুকিং সব মানে সোশ্যাল নেটওয়ার্কিং জন্য, তখন আপনার জন্য ল্যাপটপের বিকল্প হতেই পারে না। আবার আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে ডেস্কটপ লাগবেই, কারণ এতে গেম খেলা খুবই সহজ। আর যদি আপনার অফিসিয়াল কাজ বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই ল্যাপটপ কিনতে হবে। হচ্ছে আপনার দ্বিতীয়ত বাজেট। বাজেটটা মাথায় রেখেই আপনাকে অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ ক্রয় করতে হবে। আপনার বাজেট যদি 30,000 টাকা থাকে তাহলে আপনাকে অবশ্যই ডেস্কটপ কিনতে হবে, কারণ ডেস্কটপে আপনি হাই কনফিগারেশন পাবেন এই বাজেটের মাধ্যমে। আর যদি আপনার বাজেট 50 বা 40 আপ থাকে তাহলে আপনার ল্যাপটপ নিতে পারেন, তাহলে আপনি গেমিং প্লাস অ্যাকাউন্টস প্লাস যে কোনো বড় কাজই করতে পারবেন। স্বল্প বাজেট দিয়ে ল্যাপটপ দিয়ে আপনি ভালো পারফরমেন্সের কাজ করতে পারবেন না, তো সেই হিসেবে আপনি যদি ম্যাক্সিমামই দেখা যায় যে 25,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত আপনার বাজেট থাকে, সো ওই হিসাবে আপনাকে ডেস্কটপ নেওয়াটাই বেস্ট হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আর যদি আপনার লিমিটেশন অনেক হাই থাকে, বাজেট হাই থাকে, তাহলে আপনি ল্যাপটপটা কিনতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তৃতীয়টা হচ্ছে সাইজ। আপনার সাইজের উপর ডিপেন্ড করেও ল্যাপটপ এবং ডেস্কটপ কিভাবে কিনবেন এখন আমি আপনাকে বলবো। সর্বপ্রথম আপনার বাসায় যদি স্পেস কম থাকে এবং আপনি যদি ইকো ফ্রেন্ডলি হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ল্যাপটপ কিনতে হবে, কারণ এতে আপনার জায়গা কম লাগে। আর ডেস্কটপ নিতে গেলে অবশ্যই আপনাকে একটা ফিক্সড জায়গা রাখতে হবে এবং ভালো জায়গা রাখতে হবে, যাতে আপনার হাওয়া বাতাস থাকতে পারে, যাতে পিসিটি গরম না হয়। যেহেতু ছোট, আপনি যে কোনো পরিবেশে ল্যাপটপটা ইউজ করতে পারবেন, সো সেদিক থেকে চিন্তা করতে গেলে আপনার ল্যাপটপটা বেস্ট হয়। এবং যদি আপনার বাসায় স্পেসের কোনো অভাব না থাকে তাহলে আপনি ডেস্কটপ নিতে পারেন, কারণ ডেস্কটপের মাধ্যমে আপনি যে কোনো ব্যবহার রাফ ইউজ করতে পারবেন, যে কোনো কাজই আপনি ইজিলি করতে পারবেন, সেটা গ্রাফিক্স হোক, গেমিং হোক, আর সেটা অ্যাকাউন্টসেরই হোক না কেন। ডেস্কটপ দিয়ে আপনি কোথাও মুভ করতে পারবেন, বাট ল্যাপটপ আপনি ইজিলি মুভ করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো সময়। আর ডেস্কটপ আপনার কাজের ক্ষেত্রে ফ্লেক্সিবল, আনলে ল্যাপটপ সেটা দিতে পারবে না। তো ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে অনেক এগিয়ে, এর বিকল্প নেই। আপনি ল্যাপটপ যদি হাই কনফিগারেশন থাকে তো কাজের ভিতরেও আপনি এটা ফ্লেক্সিবল, অনেক ফ্লেক্সিবিলিটি পাবেন, যেটা আপনাকে ডেস্কটপ দিতে পারবে না। যেমন আপনি কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছেন, সেই ক্ষেত্রে ডেস্কটপ আপনাকে আরাম দিতে পারবে না, অবশ্যই ল্যাপটপ দিতে পারবে। আপনি বিছানা কেন, সোফা বলেন বা ডাইনিং স্পেস বলেন বা আপনার বেডরুম বলেন, যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। ডেস্কটপ শুধু হাই লেভেলের কাজের জন্য বেস্ট ফ্লেক্সিবল করতে পারে। সবথেকে ইম্পর্টেন্ট একটা সেগমেন্টে চলে এসেছে, সেটা হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্সের দিক থেকে যদি আপনি দেখতে যান তাহলে ল্যাপটপ থেকে ডেস্কটপ খুব রিলায়েবল, বিকজ এখন অফিস আদালত যে কোনো জায়গায় আপনার ডেস্কটপের ইউজ অনেক বেশি, কারণ কম টাকায় সবচেয়ে বেশি কনফিগারের
কম্পিউটার আপনি ইউজ করতে পারেন। এছাড়া ভিডিও এডিটিং, মুভি এডিটিং, গ্রাফিক্স বলেন, সকল প্রকার বড় কাজ ডেস্কটপের মাধ্যমে করা হয়। ল্যাপটপের মাধ্যমে সম্ভব, বাট আপনি একটা ল্যাপটপ কিনতে গেলে যে পরিমাণ টাকা খরচ হয় ডেস্কটপ কিনতে গেলে সেটা লাগে না। আপনি যদি পারফরমেন্সের দিক থেকে দেখতে যান তাহলে আপনি 30,000 টাকায় যে ডেস্কটপ পাবেন ল্যাপটপ কিনতে আপনি সে টাকায় পাবেন না। এছাড়া আপনি AMD এবং ইন্টেলের প্রসেসর যদি দেখতে যান আপনি ডেস্কটপে ইজিলি ক্রয় করতে পারবেন আপনার বাজেটে, ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না। আর ল্যাপটপের যদি আপনি কম বাজেটে ল্যাপটপ ক্রয় করেন তাহলে এটার ব্যাটারি পারফরমেন্স খুব একটা ভালো হয় না, যার কারণে কিছুদিন পর পর হ্যাসেল হওয়ার সম্ভাবনা আছে। ডেস্কটপের ক্ষেত্রে সেটা নেই, কারেন্ট আছে, ডেস্কটপ আছে, আপনার ওয়ার্ক ইজিলি হবে। UPS ইউজ করবেন, কারেন্ট যদি চলে যায় তাহলে ইজিলি আপনি ডেস্কটপ ইউজ করতে পারবেন। আপনি বুঝতে পেরেছি কিভাবে আপনি আপনার পছন্দের ল্যাপটপটি নেবেন। আপনি যদি খুবই ফ্রেন্ডলি ইউজার থাকেন, যদি কোনো হাই কাজ না থাকে আপনার, তাহলে আপনি অবশ্যই ল্যাপটপ নেবেন এবং অবশ্যই একটু বাজেট বাড়িয়ে নেবেন, কারণ আপনার ল্যাপটপের যে কম্পিউটার অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো হাই কনফিগার না হলে কিছুদিন পরেই আপনার ডিস্টার্ব দিবে, কাজে বাধা দিবে, স্লো হয়ে যাবে। আর আপনি যদি হাই কনফিগারেশনের গেমার হয়ে থাকেন এবং গ্রাফিক্সের কাজ করে থাকেন এবং হিসাব নিকাশ অনেক বেশি করেন, কাজের বাধা চান না এবং এক জায়গায় বসে কাজ করতে পছন্দ করেন, তাহলে আপনাকে অবশ্যই ডেস্কটপ নিতে হবে। এছাড়া আমি ব্যক্তিগতভাবে ডেস্কটপটা প্রিফার করি, কারণ ডেস্কটপের মাধ্যমে আপনি একটা ওয়ার্ক স্টেশন তৈরি করতে পারবেন, ইউটিউবের ওয়ার্ক স্টেশন তৈরি করতে পারবেন, এছাড়াও আপনি একটা হোম থিয়েটার করতে পারবেন, এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে করতে পারবেন, যে কোনো লংজিভিটি কাজ করতে পারবেন এবং PC-র কাজগুলো সাধারণত খুবই সহজ হয় এবং লংজিভিটি অনেক হাই থাকে। যেহেতু বাংলাদেশ স্বল্প আয়ের দেশ, সেই হিসাবে আমি আপনাকে বলছি ডেস্কটপে, কারণ আপনি স্বল্প বাজেট রেখে একটা বড় মানের কম্পিউটার ইউজ করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ফর টেকটিভ। আশা করি আমাদের সাথেই থাকবেন সব সময় এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি নাম হচ্ছে টিচ কুইন।